কাকির অ্যানিভার্সারি, কাকির অ্যানিভার্সারি কে গেছি ঈশান, কালকে আমরা সব ঘুরতে যাবো, আজকে কাকু বাথরুমে ঢুকেছে, কাকু বাথরুম হয়ে গেছে, কাকু বাথরুম, কাকু একটু পরে আসবে, চলো কালকে একবার দেখা হবে আবার, টাটা বাই। তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর আজকে আমরা কালকে কাকি কেক কাটা হয়েছে, কালকে মানে কাকি আর কাকুমার সানি সানির মায়ের অ্যানিভার্সারি আছে, ওই জন্য কালকে আমরা কেক কেটে, আজকে আমরা যাচ্ছি নিকো পার্ক ওয়াটার পার্ক। আর আমরা মানে চাচ্ছি কিসে যাচ্ছি, কিসে না যাচ্ছি, কত টাকার টিকিট, কী ওখানে কী কী আছে না আছে সব আপনাদেরকে দেখাবো, তো স্টে টিউনড। তো চলো মানে সানির বাড়ির সঙ্গেই কথা হবে, আগে এখান দিয়ে বাইকটা নিয়ে যাই, সানির বাড়িতে রাখবো আর ওখানে গিয়ে চার চাকাটা বসবো। তো চলো যাবো সানির বাড়ির সামনে। সো গাইস, আমি সানির বাড়িতে চলে এসেছি এখন, ঈশান এই আমাদের চার চাকাটা চলে এসেছে, আমরা ওর মধ্যে 12 থেকে 10 জন যাচ্ছি, আমরা একটা টিকিট ক্যান্সেল হয়েছে, সেগুলো আমার বনু মানে অঞ্জলি যে আছে সানির বনু, তার টিকিটটা ক্যান্সেল হয়েছে, তো এখন আমরা বেরোবো, আগে সানি ওই তানিদি বাড়ি গেছে, তানিদি বাড়ি সানি আসুন, তারপর আপনাকে সানি আগে দেখাচ্ছি, তো আবার দেখা হবে তোমাদের সাথে। ভাই সানির সাথে দেখা হয়ে গেছে, তানিদি বাড়িতে সানি চলে এসেছে, হাই বলে দাও, কেমন আছো? চলে এসেছে মিষ্টি কিনে, আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, টুপির সামনে চলে এসেছি, কাকে হাই বলে দাও। আমরা নিকো পার্কের কাছাকাছি চলেই এসেছি, আর যদি মানে পুরো ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে জানেন কি করতে হবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার, তাই তো? গরম গরম চলছে না এসি, এসি খারাপ হয়ে গেছে গাড়ি, ভাড়া দেবো না কিন্তু আমরা। তুমি কোথায় যাচ্ছ এখন, কোথায়? সরি সরি, নিকো পার্কে জানি না আমরা নিকো পার্কে কি ঘুরবো, কি রাইড চড়বো, নিকো পার্কের টিকিট করে দেখাবো আমাদের। আমার নিকো পার্কের সামনে চলে এসেছি আমরা, কাকি আর ভেতরে ঢুকলো খাবার খাওয়ার জন্য। আমি নিকো পার্কে ফটো তুলবো, কি তুলে দেবো, ফটো তুলে কি হবে, স্টোরি হবে, তো গাইস, আমাদের অনলাইন টিকিট কাটতে লেগেছে 500 টাকা, আমাদের টিকিট কাটতে 510 টাকা লেগেছে,
আর এখানে এখন থেকে সব বড়রা বড়রা ঘোরা দিচ্ছে। যাবো তো দাঁড়া, তুমি কোথায় পাচ্ছো? দাঁড়াও গাইজ, আমরা এখন হাতে আমার ব্যাংক কমপ্লিট খুবই ভয় লাগে, আমার মাথা খারাপ হয়ে যদি আমি বসি 25 ফিট তুলবো, আমি নো যাবো না আমি এই কারণে। একদম না, এখন আগে স্ট্রাইকিং কার্ডটা ছড়িয়ে নিই। চল আমরা বসে পড়েছি ভাবছি ওইটা চড়বো, আমার খুব ভয় লাগছে, দেখি চড়বো কিনা, বলছে চড়বোই, আমি চড়বো তাহলে, কিন্তু ভিও আছে ফোনটা পুড়ে আসবে। কিছু ভয়ের জিনিসের মধ্যে উপরে উঠবে আরে চেপে গেছে ওই ভেতে যাচ্ছে সানিয়া। আমরা এখানে বসে পড়েছি, এখন আমরা যাবো হাওয়াতে, ডাইরেক্ট নিচে পড়ে ঘুরিয়ে আসতে হবে।
আগে জলে নেমে গেছি, তারপরে জল ভালো হতো। তো গাইস যেখানে যাবো আপনাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। দেখুন গাইস, মানে ফোনটা নিয়ে জলে যাওয়াটা একটু অসম্ভব, তো মানুষ আর ফোনে জানি ওয়াইটা খুব যাওয়া ভয় লাগে, ওই কারণে ফোনটা নিয়ে যাইনি গাইস। মানে ভিউটা পুরো দেখবেন। হাই, চলো জলে চলো। চলো আমরা এইগুলো সব নিয়ে নিয়েছি, জানি না এইটা নিয়ে ভিডিও করতে দেবে কিনা, যদি দেয় তাহলে অবশ্যই ভিডিও করব, আর যদি না দেয় তাহলে আর ভিডিও করব না। তো চলো দেখা যাক কি হয়। সবাই সেটা মানে নিয়ে নিয়েছি, আর এখন আমরা এইটা ছুটতে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এটা পেয়েছি। তো দেখি আগে এটা হয় দেয় কি না, ভিডিও করতে যদি ভিডিও করতে দেয় তাহলে অবশ্যই ভিডিও করবো, আর ভিডিও না করলে যদি ভিডিও করতে না দেয় ভিডিও করবো না। ৪:৩৫ বাজে ঠিক 5:30 বন্ধ হয়ে যাবে, তো তাড়াতাড়ি বেরিয়ে যাবো দেখছি, আশা করি। আমাদের এখন মানে
দেখি যদি খোলে পাই তাহলে দুলারের পোস্টের যে চড়বো বন্ধ হতে সুকেশ বন্ধ হয়ে গেছে দেখা হবে সেই কারণে কিছু চড়তেও পারলাম না, এখন বাড়ির দিকে যাচ্ছি। সো চলো আবার গাড়িতে বসে আবার দেখা হবে। সো হে গাইস, তো আমরা মানে সেদিনকার আর গাড়ির ভিউ নিতে পারিনি, কারণ ফোনে একদম চাচ্ছিল না, তাই তো একদম চাচ্ছিল না। সে ভিউটা মানে আমরা দেখালাম নিকোবারকে আমরা কী কী করেছি কি না করেছি। ভিউটা ভালো লাগলে কী করতে হবে? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে, আর মনে করে গাইস লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন। আর এর আবার দেখাবে পরে ভিডিও। তো টাটা বাই।